কয়টা টেহা পাইছো তো মাথাটা ঠিক নাই কোন পথে খরচ করবো এটাও বুঝছে না কেয়ামতের ময়দানে ওই কোন পথে টাকা কামাই করছো কোন পথে টাকা খরচ করছো পাঁচটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন থাকবে ঠিক কিনা হাতে মেহনত করে কামাই করে আর আমরা তারা গায়ে হলুদ করে আমরা তারা ফুতের মুসলমানি করে অনুষ্ঠান করে যেহেন অনুষ্ঠান নাই হ্যান অনুষ্ঠান আমার কত আকিকার ভিতরে তুই ফারলে কার সাড়াটা গ্রাম খাওয়া বিয়ার বৌবাতের ভিতরে সাড়াটা গ্রাম খাওয়া ইসলাম সম্মত বৌবাত করো অলিমা অনুষ্ঠান করো সুন্নত এটা করো যেমনে ধরো নবীজি হুকুম করছে যে বৌবাত করে গ্রামের মানুষের এটা আমি কিছু কইলাম হন কইছে না খেয়াল করেন সিহন কথা আবু বকর দুই কেসেটা নবীজির কই ইয়া রাসূলুল্লাহ এই আপনি হল গত এশার পরে থেকে ফজর পর্যন্ত আপনি যদি বিষয়টা মিশে সামনে কই আসলে সুবহানাল্লাহ কইতাম না কিছু আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো ডরাই গেছিলাম আপনারে খুঁজা পাইতাছি না গেলেন কো গেলেন কো ওহন দিয়ে হেন কই কথাটা তো কইতে আসি সুবহানাল্লাহ কইতেন না এই কথাটা তো কইতে আসি ও চাচা আবু জেহেল আবু বকর আমারে পাইবো কেমনে আমি না চলে গেছি মেরাজে মক্কার এক কাফেরা চিলতে কথায় বড় ফাঁক না আছে নির গুছাইয়া কথা কইতে পারে মেল তারে কেউ ঠকাইতে পারে নির দাঁড়াইতে আছে নি আগে বিয়ার বিনতে কথায় জিতনের লেগে লোক নিত আগে কইলাম কথা হইতো বিয়ার মধ্যে গেলে গেইটো কথা হইতো খানার সময় কথা হইতো তো যেই ভাই চলন গেছে সেই ভাই চাচালে এবার কথা একজন খুব অভিজ্ঞ লোক তো এবার যখন হকল আগে তো ফিডা দিত আগে পরে বাদ দিত তো হকলরে ফুল ফিডা বারখান্ত ফিডা যখন দিছে হকলে মসমসাইয়া খাইতে আছে এবারে ভিক্ষা কয় কি তার হিয়ালের মসমসির কারণে ভাই থাম দিত না তো ওই যে তার চলন আছে তাদের ভিতরে আরো ফাঁকনা একটা আছে কয় কুত্তার খেপখানি জ্বালা কিছু খাইয়া যাও অঞ্জন খেপখানি লেগে তো কিছু করে দিতাম পারলাম না শুরু তো করছিলাম ভালোই এরকম আগে কথার খেলা হইতো বিয়ার ভিতরে মুরব্বীরা এরকম সুন্দর সুন্দর কথা কইতো সুবহানাল্লাহ কইতেন না কেড়াই জিতে কেড়াই ঠগে এই কারবার চলতো কথা বিয়ার ভিতরে আমিন কয় না রে আর ওহন বিয়ার ভিতরে ডেকসেট ডেকসেট দাউদ খান দিতে ভাইয়া ফান আনছে ভোলা ফান আনছে না সোনের লেগে আছে নেই কারবা গায়ে হলুদের নামে আমরা তো যেই কারবারটা হয় চিন্দন যে লুঙ্গি থাহে রে তো বেশি মুসলমানের ফুতাই বিয়ার নাম দিয়া গায়ে হলুদের নাম দিয়া যেই মাইয়ারে দেখন খালাতো ভাই মামাতো ভাই উফাতো ভাই চাচাতো ভাইয়ের জন্য হারাম এই খালাতো ভাই মাইক্রুত কইরা মালিবাগেতে দাউদ কান্দি যায় মাইয়ারে হলুদ দিত মাইয়ারে গালের মধ্যে দইরা দইরা হলুদ দেয় আবার মাইয়ার বাপে ডাক দেখো পুত্রা ফিরে ফিরে ভিডিও করো বুড়া করো আপনার মুখ দেখা যায় না ফাঁসা দেখা যায় বড় বড় কর সি 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 বেড়া মুসলমান খালি নামাজ পড়লে মুসলমান দাড়ি রাখলে মুসলমান তুমি না দিলে হস করে যাইছো কত বছর তোমার মাইয়ার ভিতরে না গান বাজায় তুমি মরণ রাখা দিবি তুমি মাইয়ার বাপ তোমার মরণ নয় না কত মানুষের করুণা মরে জিজ্ঞা তুমি গত বছর হস করে আইছো তোমার মাইয়ার বাড়ি বিয়ার ভিতরে তোমার মাইয়ার গাল গায়ে হলুদ দেয় একবারে গিয়া নাসুন আনছে দাউদ খান দিতে মসজিদের ইমাম সব বড় চালাক বুদ্ধিমান তো তারারে বুদ্ধি দেয় গেড়া আসার নামাজ পড়ে সেরা ইমাম সাহেব হেতে আবার মসজিদ কমিটির সভাপতি মাইয়ার বাহির ইমাম সাহেব তো ডাইরেক্ট কইতে পারে না চাকরি থাকতো না ইমাম সাহেব জানি না কয় সভাপতি সাহেব গান ডাকুন ভাই সভাপতি ফলা হয়নি
মাইয়ার ভাই একটা বিদেশ থাকে, এটা তো শেষ মাইয়াররা ফলাফেলে নিয়ত করছে, তাই বিয়ার নিতে গান বাজাইব না করছি কথা মনে না। তোমার ফুতে তোমার কথা হুনে না, তোমার শরম নাই, তে তোমার ঘর হইছে না তুমি তার ঘর হইছ, তুমি যে কইলা কথা হুনে না তোমার লজ্জা শরম আছে নি তোমার। আরেক বেড়া কহেনি ইমাম সাহেব, হ্যাঁ বেড়ার লগে তুমি কইতাছো ফলাফেলে কথা হুনে না, তুমি মরো না তুমি ঠিক কিনা ক, তোমার ফুতে তোমার কথা হুনে না, এটা আবার দাত্রী বাবাইয়া কইতে আসছো তুমি, এই ফুত জন্ম দিছো গেলে যে ফুতে তোমার কথা হুনে না। মরি এরকম গান আর শুনলে না কেন, কবে মরিয়া দিচ্ছে লুকান শুনানোর দরকার আছে না, এবার খ্যার মুড়ার পিছিয়ে দিয়ে গিয়া বেআইনে লইয়া মুসলমানের চরিত্র রে ভাই, এবারে চোখ ফাঁক করে সাই হেগুল দিয়া নাচ হইতে আছে, জহ নাচটা জমছে, এবার আর মাইয়া কাঁচা দিয়ে উড়নাটা রে নাচনো নাই মালাইছে, কালকার সহালে আপনি মন্ডায় ধরে যা ধরে তা শুরু করবেন, এই ওয়াজ করানোর দরকার কি, যদি আমরা না বদলাইতে পারি কেউ আপনারে বদলাই দেবে না ঠিক কি দেখো, নিয়ত করো যারার মাইয়া হলো বিয়ার উপযুক্ত আছে অথবা শুধু আছে, নিয়ত করে শরীয়ত সম্মত ভাবে আমার মেয়ের বিয়ে হবে, গায়ে হলুদ লাগবে, এই গোনার কাজ আমার বাড়িতে চলবে না ঠিক কি দেখো, এই ফলাফান যারা এখনো বিয়ার বাহির হইছ ওখানে নিয়ত কর, গায়ে হলুদ বলতে কোনো জিনিস নাই, ফলারে হলুদ দিব, মাইয়ার খালাতো ভাই মামাতো ভাই যারা আর কি কয় মাইয়ার বোন শাস্ত্র বোন জ্যাঠতো বোন হুফাতো বোন মামাতো বোন যত জাতের বোন আছে তাও তো বোন বেড়াইয়া ফাড়াতো বোন এক ফাড়া সব মাইয়া ফাড়াইয়া দুলা ভাইয়ের শৈল দি দিব, ব্যাগ কলে আইস দিয়া রয়েছে তার গালো আতাইতেছে মাইয়া ফাড়াই, আবার এটি ভিডিও করে ভিডিও করে স্মৃতি রাখতে আছে, আল্লাহকে ভিডিও করে রাখো সুবিধা হইব, এটি সাইয়া সাইয়া ফিরতে সুবিধা হইব, ভাইও থাকতেন না সারা জীবন দুনিয়া কথা কেন, সারা জীবন দুনিয়াতে থাকবেন না ভাই, একদিন মরে যাওয়া যাবে, কি লইয়া যাইতে আছেন, করে আনুল কারিমে 30 মারায় সুরা নাবার প্রশাসন শিব, আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াও মা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন, ইয়াং জুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ঠিক কিনা, তুমি মাইয়ার বিয়ার নামে কি করো, ফলার বিয়ার নামে কি করো, মুসলমানের নাম দিয়া কি কারবার করো, আমার দেশ সোয়াবের কান্ডি সাইরা গোনার কান্ডিরা আঞ্জা দিয়া ধরছে, আকিকা দেওয়া সুন্নত এডার খবর নাই, মুসলমানি করায় গরু জব কইরা ঠিক কিনা, আকিকা দেওয়া সুন্নত এইটার খবর নাই, আকিকা দিত চায় না, আর মুসলমানি করাইব নাতি রে কার্ড করছে কার্ড, আরেক খানু গিয়ে শুনলাম যে তারে মুসলমানি করাইছে তার গায়ে হলুদ, শরম লজ্জা আছে কিছু, আমরা যেমন গরিব আসলাম আমরা যেমন ফসল মাইর যাইত মেহনত করে এক বেলা খাইলে তিন বেলা খানা আসিল না, হেবরান্দা আল্লাহওয়ালা আসলাম ওখান কয়টা টেহার মুখ দেখিয়া আমরা কাফের বেদিনের চাইতে খারাপ হয়ে গেছে ঠিক আছে, কয়টা টেহা পাইছো তো মাথাটা ঠিক নাই, কোন পথে খরচ করবো এটাও বুঝছে না, কেয়ামতের ময়দানে ওই কোন পথে টাকা কামাই করছো কোন পথে টাকা খরচ করছো, পাঁচটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন থাকবে ঠিক কি না, হাতে মেহনত করে কামাই করে আর আমরা তারা গায়ে হলুদ করে, আমরা তারা ফুতের মুসলমানি করে অনুষ্ঠান করে, যেহেন অনুষ্ঠান নাই হ্যান অনুষ্ঠান
আমার কত আকিকার ভিতরে তুই ফাললে কার সারাটা গ্রাম খাওয়া, বিয়ার বৌবাতের ভিতরে সারাটা গ্রাম খাওয়া ইসলাম সম্মত, বৌবাত করো, অলিমা অনুষ্ঠান করো, সুন্নত এটা করো, যেমনে পারো। নবীজি হুকুম করছে যে বৌবাত করে গ্রামের মানুষেরা টেহা থাকলে খাওয়াও, মুসলমান ঈদ খাওয়ায়, তারপরে গায়ে হলুদ করে টেহা খরচ করে, যেহেন দরকার নাই। আর নির্বাচনের কথা তো কইলাম না, মেম্বর মেম্বর 10 লাখ নাই, মেম্বরই নির্বাচন করে। বছর খানেক আগে তে গাছ উইটটা লাইছে ফেস্টুন দিয়া, গাছ উইটটাতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা, আরেকবার এই শুভেচ্ছা দেখে আন্দাজ দিত দুপুরে ফিরে গেছে গা গাছ কাটারে সাইয়া দিয়ে ফেস্টুন, হ্যাঁ ওই মেম্বরই করবে কটা টেহা হইছে যে মাথাটা খারাপ হয়ে গেছে গা রে, কোন ফতে কখনো টেহা খরচ করো, মসজিদ কর মাদ্রাসা কর হেফসখানা কর নুরানি মাদ্রাসা কর হাফিজিয়া মাদ্রাসা কর, এই নির্বালা টেহা পাইতেন না, কইন্যাইয়া টেহা বার করতেন পারতেন না, টেহা আসিল ফকর লই লাইছে মুড়ের ভিতরে, কই হুজুরে যেমন টেহা তুলতে আছে যে কোনো সময় ফাল দিয়া টেহা ফুটে দেখি তো ফাল তার লেগেতে মুড়ো সিফা দিয়ে ধরে রাখছে, কাঁচা পয়সা যে মুড়ো লইছে কতক্ষণ পরে দেখ।